মহানগৰীত সংঘটিত হৈছে ভয়ংকৰ ঘটনা কিয়নো এবাৰ মৃতদে স্কুটিত লৈ ঘূৰাই লৈ ফুৰিল হত্যাকাৰীয়ে দিনৰ পোহৰতে স্কুটিত মৃতদেহ লৈ ঘূৰাই লৈ ফুৰি হত্যাকাৰীয়ে নুনমাটিত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা আৰক্ষীয়ে গিজ গিজাই থকা গুৱাহাটী মহানগৰীত মৃতদেহ লৈ স্কুটিত ঘূৰি ফুৰিল হত্যাকাৰী আৰু অৱশেষত সুযোগ বুজি মৃতদেহ পেলাই থৈ গ'ল নুনমাটিৰ এটা স্থানত নুনমাটিৰ গণেশ মন্দিৰ উপপথৰ 12 আৰু 14 নম্বৰ পথেৰে এটা মৃতদেহ লৈ এজন হত্যাকাৰীয়ে স্কুটিৰে ঘূৰি ফুৰিছিল আৰু তাৰ পিছত সুযোগ বুদি 14 নং উপপথত মৃতদেহটো পেলাই থৈ নিৰ্বিঘ্নে আঁতৰি যায় হত্যাকাৰী শুভ্ৰজ্যোতি বৰা আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিছে নুনমাটিত সংঘটিত হোৱা ৰোহিত দৰ্জী নামৰ এজন যুৱকক হত্যা কৰাৰ পিছতে স্কুটিত মৃতদেহ লৈ ঘূৰি ফুৰিছিল হত্যাকাৰী শুভ্ৰজ্যোতি বৰা আৰু এই শুভ্ৰজ্যোতি বৰাই শনিবাৰে পুৱাৰ পৰা আছিল ৰোহিত দৰ্জীৰ সৈতে শুভ্ৰজ্যোতি বৰাৰ নিজৰ এপাৰ্টমেণ্টত আহিছিল ৰোহিত দৰ্জী নামৰ যুৱকজন ৰোহিত দৰ্জীৰ ঘৰ বামুনী মৈদামত আৰু বামুনী মৈদামৰ যুৱকজন শুভ্ৰজ্যোতি বৰাৰ এপাৰ্টমেণ্টলৈ অহাৰ পিছতে তেওঁক হত্যা কৰা হৈছিল আৰু হত্যা কৰি মৃতদেহ লৈ যোৱা হৈছিল নুনমাটিৰ গণেশ মন্দিৰ 12 নম্বৰ উপপথ আৰু 14 নম্বৰ উপপথেৰে কেইবাবাৰো সেই স্থানত যুৱকজনে মৃতদেহটো লৈ স্কুটিখনেৰে ঘূৰা ফুৰা কৰি আছিল আৰু অৱশেষত সুযোগ বুজি প্ৰায় 5:45ৰ পৰা 6 বজাৰ ভিতৰত যুৱকজনে ৰোহিত দৰ্জীৰ মৃতদেহ বস্তাৰে মেৰিয়াই অনা অৱস্থাত পেলাই থৈ যায় 14 নং উপপথত সাংঘাতিক ঘটনা সংঘটিত হৈছে গুৱাহাটী মহানগৰীত ইতিমধ্যে আৰক্ষীয়ে সোধা পোছাৰ বাবে কেইবাজনো লোকক আটক কৰিছিল কিন্তু আৰক্ষীয়ে অৱশেষত সন্ধান লাভ কৰিলে শুভ্ৰজিৎ বৰা নামৰ যুৱকজনে হত্যা কৰিছিল ৰোহিত দৰ্জী নামৰ যুৱকজনক আৰু ৰোহিত দৰ্জী পুৱাৰ ভাগত তৃতীয় মহলাত থকা বিজয়াজ্যোতি এপাৰ্টমেণ্টলৈ আহিছিল আৰু এই বিজয়াজ্যোতি এপাৰ্টমেণ্ট আছিলে গণেশ মন্দিৰ পথৰ 12 নং উপপথত আৰু এই 12 নং উপপথতে ৰোহিত দৰ্জীক হত্যা কৰা হৈছিল হত্যা কৰি বস্তাৰে বান্ধি মৃতদেহলৈ ঘূৰি ফুৰিছিল ৰোহিত দৰ্জীৰ মৃতদেহলৈ ঘূৰি ফুৰিছিল হত্যাকাৰী শুভ্ৰজিত বৰা শুভ্ৰজিত বৰা যিটো ফ্লেটত বাস কৰিছিল সেই ফ্লেটটো হৈছে 12 নং উপপথত আছিল আৰু সেই প্লটটো আছে কাকলি বৰা নামৰ এগৰাকী মহিলাৰ নামত আছে ফ্লেটটোত হত্যা কৰাৰ পিছত মৃতদেহ লিফ্টেৰে নমাই অনা হৈছিল তললৈ আৰু তাৰপিছত বস্তাৰে মেৰিয়াই স্কুটিত লৈ ঘূৰি ফুৰিছিল শুভ্ৰজিত বৰাই 12 নং আৰু 14 নং উপপথত সাংঘাতিক এটা ঘটনা গুৱাহাটী মহানগৰীত প্ৰথমবাৰৰ বাবে হৈছে যে দিন দুপৰতে মৃতদেহ লৈ ঘূৰি ফুৰিছে হত্যাকাৰী আৰক্ষীয়ে গম নাপায় একাংশ স্থানীয় লোকে এই ঘটনা দেখা পাই আৰক্ষীক জনাইছিল আৰু আৰক্ষী আহি উদ্ধাৰ কৰে মৃতদেহ 5:45 মানত মানে গম পোৱা গৈছে যোৱাকালি সন্ধিয়া মানে ভাইটি স্কুটি লৈ দোকানত গৈছিলে দোকানত যাওঁতে ভাইটিয়ে মানে দেখা নাপালে মানে আগত গাড়ী এখন থৈ দিয়া আছিলে মানে আপোনাৰ গাড়ীখনৰ পিছফালে স্কুটিখনত এনেকে মানে ল'ৰাজনক পেলাই থৈ গৈছে তাৰপৰা যেতিয়া ঘূৰি আহিছে তেতিয়া মানে ভাইটিৰ সন্দেহ হ'ল স্কুটিখন আপোনাৰ এনে আছে এনেকে আৰু মানুহজনক থৈ দিছে এনেকে মানে মূৰটো এইফালে আছে আৰু ক'লা হেলমেট এটা পিন্ধাই থৈ দিছে তাৰপৰা ভাইটিয়ে ভাবিলে স্কুটিখনতো হেলমেট থ'লে ক'ৰবাত হিৰিয়াতহে লগাই থ'ব আপোনাৰ এনেকেতো নাথাকে নহয় তাৰপৰা ভাইটিৰ ওচৰত গৈ পেলাই চালে ল'ৰাজন পৰি আছে নহয় স্কুটিখন ষ্টেণ্ড কৰাই আছে আপোনাৰ চাবিও লগোৱা আছে আপোনাৰ চাবিও লগোৱা আছে ষ্টেণ্ড কৰাও আছে মানে ভাইটিয়ে গৈ পেলাই ল'ৰাজনক মাতিলে ল'ৰাজনে একো মাত বোল নোপোৱাৰ কাৰণে লগালগ ভাইটিয়ে পুলিচক কনফাৰ্ম কৰি দিলে ল'ৰাটো কিন্তু আমাৰ এলেকা নহয় কিন্তু আমি ফাৰ্ষ্ট টাইম দেখা নাই কোনোবাই মাৰি পেলাই থৈ গৈছে চাগে আৰু যেতিয়া পুলিচ আহিলে যেতিয়া হেৰি কৰিলে অলপ আগত দেখিলে আপোনাৰ তেখেতৰ মোবাইলটো পৰি আছে মোবাইলটো আপোনাৰ অলপ আগত পালে আপোনাৰ এই টাৰ্ণিংটো সেইখিনিতে মানে জংঘলত পোহৰটো জ্বলি আছিলে একদম মাৰ্ডাৰে হয়
তেতিয়া আমি সব বিলাকে ভাবিলিতো ইয়াতে মারা লড়া নহয় তো দেখিলে তো আমাৰ সব সিসি ক্যামেরা আছে এই বাউন্ডারিটো গুটেরে ঘরে ঘরে তেতিয়া ভাবিলো ইয়াত সিসি ক্যামেরা চালে গম পাবো ভাবিলে যে এইটো মার্ডার কেস রোহিত দর্জির মৃতদেহর স্থানৰ পৰা উদ্ধার হয় এটা মোবাইল ফোন আর ইতিমধ্যে রোহিত দর্জির পিতৃয়ে স্বীকার কৰিছে যে পুত্র নিচাসক্ত আছিল তেওঁ নিচাসক্ত অবস্থাত আছিল হয়তো রোহিত দর্জি আর সুব্রজিৎ বৰাৰ মাজত এনে ধরনের কোনো নিচা গ্রহণ করার পিছত সংঘাত সৃষ্টি হয়েছিল যার ফলস্বরূপে রোহিত দর্জিক হত্যা করেছিল সুব্রজিৎ বৰাই কোনোবা মারি পেলাইছে তাক এডিক্টেড হয় কিন্তু সব ফালে দি ওকে কি এডিক্টেড হয় অকল এডিক্টেড হয় ইয়াতে পুলিশ বিলাকে উঠাই লৈ আনিছে কেটা বজে আনিছে চারে সাতটা দিয়েছে আর ই সাতটা আটটা পনেরো পর গাই পেছে ঘর কোনো রাতেপা আপনাদের পুলিশ প্রটেকশন তো অল্প কারা করে দিয়ক না আজি মোর বেটা মরি গেছে বহুতর বেটা মরি আছে বহুতর বেটা মরি আছে সবর কারণে সাপোর্ট দিয়ক কোনে মারছে মই কি কম এটা এতিয়াও পলাতক অবস্থাত আছে সুব্রজিৎ বৰা সুব্রজিৎ বৰার কোনো সন্ধান লাভ করা নাই আরক্ষে আর সেই অ্যাপার্টমেন্টটির যে সিসিটিভি আছে সিসিটিভির ভিজুয়াল সংগ্রহ করা হয়েছে আরক্ষে সকল পরীক্ষা নিরীক্ষা করেছে আর ইতিমধ্যেই স্কুটিখনত মৃতদেহটো লৈ ঘুরাফিরা করে থাকার সমগ্র ভিজুয়াল 14 নং উপপথত থাকা এজন আবাসীর সিসিটিভি ক্যামেরাত বন্দী হয়েছে এই চাঞ্চল্যকর ভিডিও আপনাদের দেখিছে কেনে ধরনের এখন স্কুটিত মৃতদেহ লৈ ঘুরা ফুরা করে আছিল কেবাবারও এজন যুবকে আর এই চাঞ্চল্যকর দৃশ্য বন্দী হয়েছিল কাষতে থাকা এটা আবাসগৃহর সিসিটিভি ক্যামেরাত শেহতীয়াকৈ গুৱাহাটী মহানগরীত দেখা গৈছে যে অপরাধজনিত ঘটনা বৃদ্ধি পাইছে খুনের চেইন টনারপরা আরম্ভ করে মোবাইল থপিয়ার পৰা আরম্ভ করে সরু সুরা চুর ডকাইতে এতিয়া গুৱাহাটী সাধারণ নাগরিকর বাবে মূরর কামরণি হয়েছে ত্রাসর সৃষ্টি করেছে আরক্ষে এখনের পিছত সিখন বৈঠক অনুষ্ঠিত করেছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাবে কিন্তু বৈঠকর পিছত বৈঠক অনুষ্ঠিত করেও আরক্ষে গুৱাহাটী মহানগরীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবা নাই উলুতায় সরু সুরা চুর ডকাইত হত্যাকারী উলুতায় প্রত্যাহ্বানহে জানাইছে গুৱাহাটী মহানগর আরক্ষীক আরক্ষীর সম্মুখতে ডকাইতি চুরি করে অনায়াসে ওলাই গুছি গেছে বা পলাই গেছে কিন্তু গুৱাহাটী আরক্ষীয়ে ব্যবস্থা লোবা নাই চুর ডকাইতক নাকি লগাবা নাই এক প্রকার গুৱাহাটী এতিয়া সরু সুরা চুর ডকাইত ধর্ষণকারী হত্যাকারীর নিয়ন্ত্রণত বলে কলেও ভুল কোয়া নহব কারণ গুৱাহাটীতে আছে আরক্ষীর হেডকোয়ার্টার গুৱাহাটীত আরক্ষী আয়ুক্ত আছে কেবাটাও মণ্ডল আছে গুৱাহাটীত আরক্ষীয়ে গিজ গিজাই আছে কিন্তু তারপিছতো কিন্তু আরক্ষীয়ে গুৱাহাটী মহানগরীর এই মহানাগরিকর জীবন নিরাপত্তা সুনিশ্চিত করবা নাই সরু সুরা কিছুমান সরু সুরা ডকাইত চুর কিছুমান চিলনি চুরর দরে একাংশ যুবকে একাংশ দুর্বৃত্তই তাণ্ডবর সৃষ্টি করেছে গুৱাহাটী আরক্ষীক প্রত্যাহ্বান জানাইছে চ্যালেঞ্জ দিছে তারপিছতো কিন্তু গুৱাহাটী আরক্ষীয়ে নিয়ন্ত্রণ করবা নাই শেহতীয়াকৈ যে ঘটনা সংঘটিত হল গুৱাহাটী মহানগরীর দিন দুপুরতে এনে ধরনের স্কুটিত মৃতদেহ লৈ ঘুরি ফুরা ঘটনায় স্তম্ভিত করেছে গুৱাহাটী মহানগরবাসীক সঁচাকৈয়ে জনতার নিরাপত্তার বাবে আরক্ষীয়ে কি ব্যবস্থা গ্রহণ করেছে আরক্ষীর এই দক্ষতা আরক্ষীর যে দায়িত্ব কর্তব্য সেই কর্তব্যর প্রতি প্রশ্ন উত্থাপন হয়েছে সঁচাকৈ আরক্ষী বিফল নেকি আরক্ষীয়ে সরু সুরা অপরাধ রোধের ক্ষেত্রে কি কারণে বিফল হয়েছে বৈঠকর পিছত বৈঠক অনুষ্ঠিত করে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত করে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণত সফল নহয় এই সমগ্র বিষয়টো আমি আপনার সবিশেষ জানাই আহিছো আজি যে ঘটনা সংঘটিত হল নুনমাটিত আর এই ঘটনায় কিন্তু গুৱাহাটী মহানগর বাকির নিরাপত্তার ক্ষেত্র যে সঁচাকৈয়ে যে আশঙ্কা আছে বা বিপদজনক পরিস্থিতিত যে গুৱাহাটীর মহানগরীসকল আছে এই কথা কিন্তু নিশ্চিত করেছে কারণ দিন দুপুরতে এনে ধরনের হত্যাকারীয়ে মৃতদেহ লৈ ঘুরি ফুরবাটো সঁচাকৈ উদ্বেগজনক একটা বিষয় আরক্ষীর কারণে আটাইতকৈ লজ্জাজনক বিষয় আরক্ষী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কারণে কি ব্যবস্থা লৈছে সেয়া সেই ফুকুলা স্বরূপ ওলাই পড়ছে আরক্ষীর আর আরক্ষীর স্মার্ট আরক্ষীর যে ভূমিকা সেয়া এই ঘটনায় উদঙাই দিছে হয়তো গুৱাহাটী মহানগরীত যদি অচিরেই ব্যবস্থা গ্রহণ করা না যায় তেনেহলে গুৱাহাটীত এনে ধরনের চুর ডকায় ধর্ষণকারী হত্যাকারীর নিয়ন্ত্রণলৈ গুছি যাব গুৱাহাটী মহানগরীত।